বাংলাদেশ ইসলামী যুব সেনা আকার উপজেলা সভাপতি যেই যুব সেনার সভাপতি বুরহানউদ্দিন রাজা আর ওই কমিটির সাধারণ সম্পাদক হলাম আমি আমি হলাম মামা আমার বাইগনা মারা ভাগ হইতেন না মামা বাইগনা যেখানে ভূত নাই মারা ভাগ হইতেন না আমার ভাগিনা বিশেষ করে না পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উরুসে আলা হযরত করছেন আমি চিন্তা করলাম আমার ভাগিনা যেহেতু আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীর সম্পর্কে উরুস করছেন আমি মামা হিসেবে তো একটা দায়িত্ব আছে আছে না আছে যুরগন আছে না আছে এইজন্য এই যে এখানে প্রায় 50 জনের মতন ছাত্র আছে তন্ত্র গাউসিয়া নুরিয়া হেফজখানা মাদ্রাসার আমি আজকে 22 তারিখ আমি ওয়াজ করছি না শুধু দাওয়াতটা দিচ্ছি আজকে 22 তারিখ ডিসেম্বরের 22 তারিখ এখানে মাদ্রাসার উদ্যোগে আন্তর্জাতিক ইমাম আজম কনফারেন্স আন্তর্জাতিক ইমাম আজম কনফারেন্স বাংলাদেশের মধ্যে সুন্নি স্কলারদের মধ্যে এই পর্যন্ত প্রায় 35 জনকে দাওয়াত করেছি মিশর থেকে দাওয়াত করেছি ইন্ডিয়া থেকে করেছি আমার ভাই সোহর হোসেন জালালের সাহেব আমাদের এই আজম কনফারেন্সটা হবে দিনের বেলা দিনের 12টা থেকে রাত্র যতক্ষণ পর্যন্ত চলে মারহাবা বলবেন না কারণ আমার পূর্বে জি বক্তাম আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তাম পীরজাদা মুফতি জুবায়ের আহমদ ফাতিহি সাহেব উনি একটা মাসালা শেষ মুহূর্তে বলেছিলেন ইমাম আজম কে ইমাম আজম কে ওই যার শরণে আমার মামা আজকে আলা হযরত কনফারেন্স করছে আর আমি ওনার শরণে ইমাম আজম কনফারেন্স করব ইমাম আজম কনফারেন্স করে সুন্নতের খেদমত করার দরকার আছে কি নাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমি গত পরশুদিন তাকজিল খলিফা মেয়রের কাছে গিয়েছিলাম এই পর্যন্ত আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি গিয়াসউদ্দিন আত তাহিরি আলাউদ্দিন জিয়াদি জহুরুল ইসলাম ফরিদি কাদরিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুর ডক্টর সাইফুল আজম বাবর আজহারি সাহেব মিশর থেকে ইন্ডিয়া থেকে আমিনউদ্দিন নকশবন্দি সহ প্রায় 35 জন ইনশাআল্লাহ একটা বাজেট হয়েছে প্রায় 7-8 লক্ষ টাকা এই আজম কনফারেন্সে খরচ হবে মারহাবা বলবেন না এটা আমি এককভাবে পারবো না আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি চাচ্ছি এই এলাকাতে আলা হযরতের খেদমত হোক এই এলাকাতে মাযহাব মিলাতের খেদমত হোক আমরা চাই কি চাই না জুরবান চাই কি চাই না ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস আমরা বাংলার জমিনে 1974 সালে পাকিস্তানের যে আল্লামা তৈয়ব শাহ বুজুর্গ বাংলার জমিনে জশ্নে জুলুস শুরু করেছিলেন মারহাবা বলবেন না এখানে যারা আছেন এখানে অনেকেই আছেন জশ্নে জুলুস করেছেন করেন নাই কে কে করছেন দুই হাত তুলে দেখেন তো সবাই করছে অনেকেই করছে এই তাকবীর আল্লাহ সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদ নূর নবীজির আগমন শুভেচ্ছা জিন্দা নবীর আগমন শুভেচ্ছা আমরা ঈদ মিলাদুন নবী বাংলার জমিনে করেছি বিশ্বের মধ্যে প্রায় 17 রাষ্ট্রের মধ্যে ঈদ মিলাদুন নবী হয়েছে আমি হঠাৎ করে মনে আসলো সর্বপ্রথম জুলুস যিনি উদ্বোধন করেছেন সর্বপ্রথম জুলুস যিনি বাহির করেছেন মানুষের কাছে প্রচার করেছেন উনি অন্য কেউ নয় উনি হলেন আলা হযরত মারহাবা বলবেন না বাংলার জমিনে আসছে আল্লামা তৈয়ব সবুজের মাধ্যমে ইন্ডিয়া থেকে আলা হযরতের জামানায় 100 বছর পূর্বে তারা বলে মিলাদুন নবীর জুলুস নাই মিলাদুন নবীর জুলুস আছে তাদের নসিবে নাই কথা ঠিক কি না অনেকে আবার বলতে পারেন এই আজকে আমরা যারা সতরা গ্রামে এসেছি সতরা দরবার শরীফের পাশে মাহফিল অনেকের ভিতরে একটা ফুডর 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 একটা শব্দ আসতে পারে কি আলা হযরত আহমদ রেজা খানের ব্যাপারে আমার ভাগিনা মাহফিল সাজিয়েছে অনেকের ধারণা আমরা মনে সতর হুজুর বিরুদ্ধে লাগছি নাউজুবিল্লাহ কেন না আমরা কি সতর হুজুর বিরুদ্ধে এখানে যারা আসছে অনেকে সতর হুজুরের অনেকে সতর হুজুরের রুহানি সন্তানের সন্তানের সন্তান এখানে আসছে আসছে না আমরা শত্রুদের বিরুদ্ধে না শত্রুদের পক্ষে আর উনি তো কত বড় আল্লাহর ওলি আমি প্রত্যেক বছর এক একটা ছোট্ট একটা কেরামত নিয়ে ওনার ব্যাপারে কথা বলি আমার মা আমার ভাগিনা বলে মামা অন্য অন্য সবাই তো আলা হযরতের ব্যাপারে কথা বলে আপনি যেহেতু কিছু জানেন শত্রু হুজুরের ব্যাপারে একটু কথা বলেন কারণ অনেকে মনে করে আমরা শত্রুর বিরুদ্ধে না আমরা শত্রুর পক্ষে আছি কি নাই আর তুই এত বড় আছিস কি নাই কোন সময় এই ধরনের ধারণা করবেন না শত্রুর আল্লাহর ওলি এই যে শুয়ে আছেন খোদার কসম
এলাকায় যত বড় বড় বিপদ ছিল যত টনুরু বলেন যত গজব বলেন আল্লাহর নবী শুয়ে আছে মানে আমাদেরকে গজব থেকে মুক্তি দান করছে বিশ্বাস হয় কিনা আমি প্রায় সময় বলতাম সূত্রা দরবার শরীফে মনে একটা দরবার যেই দরবারের মধ্যে আশিক রাসূলরা যদি محبت নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সূত্রা দরবারের গিয়ে জিয়ারত করে খোদার কসম তার সাথে নবীর জিয়ারত হয়ে যায় জোরে কোন ঠিক কিনা এটা সূত্রা হুজুর জীবনীতে আমি পাইলাম সূত্রা হুজুর কত বড় আল্লাহর ওলি সূত্রা হুজুর কথা শোনার দরকার আছে কি নাই জোরে কোন আছে কি নাই কষ্ট লাগতেছে বাজা 2-3 মিনিট হুজুরের জামানায় প্রায় 50-60-70 বছর আগের কথা বলছি হুজুর একদিন কুমিল্লা যাচ্ছেন তো সকাল প্রত্যেক দিন সকালে 9-10 দিকে একটা ট্রেন অপেক্ষা করত গঙ্গাসাগর তো হুজুর ওই দিন যাইতে কুমিল্লা যাইতে একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে ধরুন আনুমানিক 10টার সময় ট্রেন ছাড়বে হুজুর বাড়ি থেকে রওনা হয়ে দিয়েছে 10টা আল্লাহ আকবার বলবেন না হুজুর যখন বাড়ি থেকে রওনা দিয়েছে 10টা তন্ত্র কিছু লোকের সাথে সাক্ষাৎ হুজুর কোথায় যাচ্ছেন আমি কি কুমিল্লা যাচ্ছি কিভাবে যাবেন কই ট্রেন দিয়ে যাব কো 10টা বাজে আপনি বাড়িতে ট্রেন ছাড়ার সময় 10টা আপনি কেমনে যাবেন 17000 কো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বাইরেছি রাসূলের উপর দুরূদ শরীফ পড়া বাইরেছি আমি ইনশাআল্লাহ কুমিল্লা জাম হই যাব আল্লাহ আকবার বলেন না গঙ্গা সাগর আসছে ট্রেনের যে ড্রাইভার যে ভাবে ট্রেন চালায় আল্লাহর কি কুদরত ওলিদের জবানটা আমার আল্লাহর কুদরতের জবান আইনুল্লাহ ওলিদের চক্ষুটা আমার আল্লাহর কুদরতের চক্ষু লিসানুল্লাহ ওলিদের জবানটা আমার আল্লাহর কুদরতের জবান ইয়াদুল্লাহ ওলি আল্লাহর হাতটা আমার আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলি প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহ সূত্রা দরবার শরীফ থেকে বের হয়ে তন্ত্র বাসি স্টেশনের মধ্যে বলেছেন 10 লাখ পাবো খোদার কসম ট্রেনের ড্রাইভার আর ট্রেন চালাইতে পারতেছে না আল্লাহু আকবার বলেন না চিৎকার করুন ইয়া রাসূলুল্লাহ অনেক প্যাসেঞ্জার নেমে গেছেন এগুলো কথা অনেকে জানেন না এগুলো আমরা শিখছি মোটামুটি পাইছি আমার আব্বা হুজুর সৈয়দ আবুল কাসেম নূরী সাহেবের কাছ থেকে মারহাবা কইতেন না এই যে অনেক প্যাসেঞ্জার ড্রাইভার সহ একটু বিরক্ত হয়ে নেমে গেছে আয় হায় ট্রেন চলে না যাবো কিভাবে প্যাসেঞ্জার নেমে গেছে অনেক মানে একটা এলোমেলো হয়ে গেছে খোদার কসম ইসুতরা পিশা হুজুরকে বলা যখন ট্রেনের কাছে গেলেন ট্রেনের ড্রাইভার বলে আমি চাবিটা দিতে দেরি ট্রেনটা চলতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন না উনি কত বড় মাপের আল্লাহর ওলি উনি তন্ত্র জমিনের থেকে যে ব্যক্তি গঙ্গা সাগরের মধ্যে ট্রেন বন্ধ করতে পারে ট্রেন যাওয়ার জন্য বন্ধ রাখতে পারে ট্রেনের মাধ্যমে কুমিল্লা যাবে নিয়ত করেছে আল্লাহর নবীর জবানটা আল্লাহর কুদরতের জবান আল্লাহ রাব্বুল আলামিন এমন ওলি সূত্রা দরবার শরীফে রেখেছেন এই ওলিকে মহব্বত করার দরকার আছে কি না দোয়া করবেন আছে কি না নারে তাকবীর নারে রিসালা নারে কাউসিয়া মসলকে আলা হযরত সূত্রা দরবার শরীফ উচ্চ শোনো মারহাবা